दाबी मतो टाका निर्धारित समय मध्य ना आनाय पांच बचर कन्या सन्तान के श्वासरोध कर खुन अभियोग बाबार बिरुद्धे चौबीस घंटा पेरिए गेलो अभियुक्त के पुलिस ना ग्रेप्तार कराय पुलिसेर बिरुद्धे क्षोभ उग्रे दिए शुक्रवार बिकेले 34 नम्बर जातीय सड़क अवरोध करे विक्षोभ देखालो मृत शिशुर मामार बाड़ीर लोकेरा। मृत शिशुर नाम महाफिजा खातुन, बयस 5, गाजल थानार बैरगाछी एलाकाय बाड़ी तार। अभियुक्त बाबा जुल्लुर रहमान पेशाय मजूर, से आमबागान किनबे बोले शोशुर बाड़ी थेके 80,000 टाका दाबी करे। স্ত্রী শারিফা ইয়াসমিনকে বাপের বাড়ি থেকে ওই টাকা আনতে জোর করে পাঠায় সে। এদিকে কন্যা সন্তানকে মায়ের কাছে ছিনিয়ে নেয় সে। দুপুর পর্যন্ত টাকা নিয়ে না আসায় বৃহস্পতিবার বিকেলের দিকে ওই শিশুকে খুন করে বলে অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক সে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। কোথায়? আমাকে বুধবার রাত্রে বললো যে 80,000 টাকা নিয়েছো বাবার বাড়ি থেকে। কি করবে টাকা? বললো যে আম বাগান কিনবে। হুম, তারপর? তারপরে আমাকে মারলো রাত্রি। বললাম যে আমি কোথায় পাবো টাকা? মারধর করে বলছে না, তোকে 8টার আগে টাকা এনে দিতে হবে। টাকা যদি এনে না দিস তাহলে তোর মেয়েকে মেরে ফেলবো। মেয়েকে মেরে ফেলবো। তারপরে আমাকে মেয়েকে আমি বললাম মেয়ে দাও, তাহলে মেয়ে নিয়ে যাচ্ছি। মেয়েকে দিল না, দেয়নি, গার্ড থাকা দিয়ে বের করে দিল আর মেয়েকে ছিনিয়ে নিল, হারিয়ে দিল বাবার বাড়ি। বাবার বাড়িতে চলে গেলাম, এসে বাবার বাড়িতে এসে শাশুড়িকে ফোন করে জানালাম যে মা আমার আপনার ছেলে এইভাবে বলেছে, টাকার জন্য আমাকে পেটিয়েছে, আমার মেয়েকে নিয়ে আসে, মেয়েকে দিল না, আপনারা যে করে হয় আমার মেয়েকে বাঁচান, কী হয়তো কেড়ে টেড়ে নিয়ে করে লোকজন কী করে। তারপরে বলে না একটু ঠিক আছে, খেলছে, ওই কাজ করছে, কোনো অসুবিধা নেই। তারপর আমি চুপচাপ থাকলাম। চুপচাপ থাকার পর 3টার দিকে খবর আসলো। কখন? কালকে বিকালে? কালকে বিকালে। খবর আসলো যে গলার টিপে আমার মেয়েকে বিষ খাইয়ে খুন করেছে। যে খুন করেছে? বাবা, মেয়ের বাবা, আমার সামনে। তো কী জন্য মনে করলেন যে কী জন্য খুন করলো আপনার মেয়েকে? টাকার জন্য, টাকা চাপ দিচ্ছে, অত্যাচার। কতদিন আগে বিয়ে হয়েছিল আপনাদের? 7 বছর আগে। আর বাচ্চা কটা? একটাই? একটাই মেয়ে, 5 বছরের। বিয়ের পর থেকে কি চাইছেন এখন? আমি ওর চুলি চাই, ওর উপযুক্ত শাস্তি চাই, বিচারা যেন ওকে উপযুক্ত শাস্তি দেন। রাস্তা অবরোধ কোথায় করেছিলেন? হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করেছিলাম। আপনার নাম? শারিফা ইয়াসমিন। নিউ নেত্র সেবা সদন আই নার্সিং হোম একটি সম্পূর্ণ চক্ষু চিকিৎসা কেন্দ্র। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা চক্ষু চিকিৎসা করা হয়। চোখের যে সমস্ত পরিষেবা এখানে পাওয়া যাবে সেগুলি হল কম্পিউটারের সাহায্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন, নেত্রনালী অপারেশন, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্লিনিক, লো ভিশন এইড ক্লিনিক, কন্ট্যাক্ট লেন্স ক্লিনিক, গ্লুকোমা থেরাপি, বায়োমেট্রি, টেনোমেট্রি টেস্ট, কেরাটোমেট্রি, যে কোনো ধরনের মাথা ব্যথার জন্য বিশেষ চিকিৎসা এবং রয়েছে আধুনিক চশমার শোরুম। আমাদের ঠিকানা সাজুর মোড়, নিমতিতা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 6294211939 অথবা 9932764125 অথবা 9614714687 এই নম্বরে।